মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজকে আপনার জামিন হবে না, মা কালী এত বড় অন্যায় মেনে নিতে পারে না। আপনি এখানেই থাকবেন, আমার কথা আপনি মিলিয়ে নেবেন। জামাইবাবু কিন্তু আমাদের ছেড়ে কথা বলবেন না, কোনো না কোনো কারসাজি করতে চেষ্টা করবেনই উনি। তার আগে আমাদের কিছু একটা করতে হবে। মা কালী আজকে সুবিচার করেছে, জামাইবাবু অন্তত ছাড়া তো পাননি, এটাই বা কম কিসে? এটাও তো একটা বড় জয়। আমাদের দিদিকে ফোন করে জানাতে হবে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাও তুমি আমাদের সঙ্গে এসেছো। তোমার কথা ভাবলেই না আমি দুর্বল হয়ে পড়ি, জানো তো। দিদি নিজেকে শক্ত কর, তৈরি কর নিজেকে। পুত্র কিন্তু এরপর আরো সাংঘাতিক হয়ে উঠবে, ওর শয়তানি আরো বাড়বে। তার থেকে তুই রেহাই পাবি না। জানি, কি বলবো বুঝতে পারছি না ভাই। দেখো দি ভাই, আমরা তো সবাই চাই যে সত্যিটা বের হয়ে আসুক। জামাই বাবুর এরকম ভয়ানক চেহারাটা সবার জানা দরকার, না হলে আমার দিদির মতন অনেক মানুষ দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হবে। এটা তো মেনে নেওয়া যায় না, বলো। পস্তাবে অংশুমান সেনগুপ্ত, তোমরা প্রত্যেকে পস্তাবে। তোমরা জানোই না কার লেজে পা দিয়েছ। জানি জানি, আর সবাই জানে। সবাই জানে বলেই তো আদালত শেষ পর্যন্ত আপনাকে জামিনটা দেয়নি। তবে রুদ্রবাবু, আপনার একটা জিনিস জানাটা খুব জরুরি। উপরে ভগবানও আছে, আর এখনো পৃথিবীতে কিছু ভালো মানুষও আছে। বাবা, একটা জামিন নাকচ করিয়েছ বলে এত আশপর্তা বেড়ে গেছে। হ্যাঁ, আরে বড় বাবু, আপনার সামনে আপনার সাবঅর্ডিনেট কি বলছে শুনেছেন দাদা? হ্যাঁ, তোমার তো আর বড় বাবু থাকার যোগ্যতা রইল না ভাই। আচ্ছা অংশুমান, তোমার কি বেশি কথা না বললেই নয়? রুদ্ররূপ সান্নাল তো আর দেশে লোক নন, এমনিতেই তোমরা ওনাকে বিনা কারণে যথেষ্ট কোণঠাসা করেছো, যথেষ্ট। কে কাকে কোণঠাসা করেছে জামাই বাবু? আপনি তো বড় বাবুকে দিয়ে সাক্ষীদের বাধ্য করেছেন মিথ্যা কথা বলতে, তাই না? আরে এ তো আজব, যা খুশি তাই বলে যাচ্ছে, এসব আবার কি কথা? না না না, আমি এরকম কিছু কখনোই করিনি। বাবা, আমি এরকম কিছু কখনোই করি। হ্যাঁ, শুধু নিজের কথা কেন বলছো তুমি? এমন ভাবে বলছো যেন আমি সাক্ষী মাগিয়েছি, ইচ্ছে মতো যা ইচ্ছে বলে দিলি হলো নাকি? ফুলকি দাস, আমি অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি, এখানে এসে অযথা বাড়াবাড়ি করবে না। জামাই বাবু, আপনার এই হুমকিতে না ফুলকি দাস আর ভয় পায় না। আমি জানতাম আজকে আপনার জামিন হবে না, মা কালী এত বড় অন্যায় মেনে নিতে পারে না। আপনি এখানেই থাকবেন, আমার কথা আপনি মিলিয়ে নেবেন। এত বড় বড় অন্যায় করে কেউ পার পেয়ে যেতে পারে না জামাই বাবু। ফুলকি রিল্যাক্স, আমাদের যা করণীয় সেটা আমরা করব, এখানে বেশি কথা বলার তো কোনো দরকার নেই, প্রমাণ তো আমরা জোগাড় করবই। শোন রোহিত, তোর সাথে বোঝাপড়াটা আমি পরে করবো, নিজের স্ত্রীর মিথ্যে জালে এখনো পর্যন্ত জড়িয়ে আছি সেটা তো চলতে পারে না, তাই না? জামাই বাবু কথাই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, আপনার পাপ আপনার অপরাধ সীমা ছাড়িয়ে গেছে, আপনি মুক্তি পাবেন পাবেন না, সাজা আপনার হবে। জয় মা কালী। লজ্জা করছে না তোমাদের? রুদ্র যে এবাড়ির জামাই সে কথাটা ভুলে গেলে নাকি? সকলে মিলে একজোট হয়ে
আবার ওকে হাজতে ফেরত পাঠিয়ে দিলে। তাও তো রুদ্রর বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ জোগাড় করতে পারোনি, তাহলে এটা কি করলে তোমরা? ধানু, ধানু, তোকে তো আমি একটু অন্যরকম ভেবেছিলাম রে। তুইও শেষকালে এদের দলে নাম লিখেছিস। ফলটা যদি ন্যায়ের পক্ষে হয় তাহলে নাম লেখাবে না কেন হৈমন্তী? বাস্তব প্রমাণ আদালতের জন্য, পুলিশের জন্য, আমাদের কাছে তার কি মূল্য? আমরা তো বিশ্বাসের উপর নির্ভর করে চলি। যা সমস্ত ঘটেছে তারপর রুদ্রর উপর কি কোনো রকম বিশ্বাস রাখা যাচ্ছে? না, আমার মনের মধ্যে না অনেকগুলো প্রশ্ন জমে রয়েছে, কিন্তু উত্তর গুলো যে কতটা ভয়ঙ্কর হবে তা যে জানি না। তুমি চোখে পট্টি পরে রয়েছো তাই তুমি তা কোনোদিনও বুঝবে না মা। আবার সেই পট্টি পরে থাকার কথা। পট্টি তো তুমি পরে আছো লাবু। এই যে ফুলকির প্রতি তোমার একটা অন্ধবিশ্বাস তৈরি হয়েছে এটা তোমার ভুল। মাস্টারমশায় তাই করছেন। তাহলে এত দিন ধরে গড়ে পিঠে যাকে শিষ্য তৈরি করলেন এই ফুলকি একদিন আমাদের পরিবারটা শেষ করে দেবে, হে আমি বলে দিলাম। মাটি ফুড়ে এলো আর আমার সংসারটা একেবারে তছনছ করে দিল। ধর্মেশ হইবে না, ধর্মেশ হইবে না। কিন্তু আমার পোড়া কপাল, যেই বাড়ির কর্তা নিজের ভালোটা কোনোদিনই বুঝলেন না। মাস্টারমশাই, আজ যদি তুমি আমার পাশে থাকতে তাহলে আমার মেয়ের সংসারটা বাঁচত, কিন্তু না, তা তো হবার নয়। রুদ্রকে তোমরা কোনোভাবেই দোষী প্রমাণ করতে পারবে না, এ আমি বলে দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।